আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছে আমি ফরজানা মুস্তফা শুরুতেই সংবাদ শিরোনাম কাশ্মীর নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট চীনের সঙ্গে ফের সংঘর্ষের ঘটনাকে কিভাবে দেখছে ভারত সমঝোতায় ফিরতে বাইডেন প্রশাসনকে যে সাতটি শর্ত দিল ইরান শুরুতে ইমধ্যপ্রাচ্য প্রসঙ্গ পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনকে তেহরানের সাতটি শর্ত মেনে নিতে হবে এক অনানুষ্ঠানিক আলাপে মার্কিন কর্মকর্তাদের একথা জানিয়েছেন ইরানের প্রতিনিধিরা বাইডেন আগেই বলেছেন দায়িত্ব নেওয়ার পর দু সালের পরমাণু চুক্তি আবারও চালু করতে চান তিনি সম্ভব হলে আগের বারের চেয়ে দীর্ঘ মেয়াদি চুক্তি হতে পারে এখন শুধু সময়ের অপেক্ষা এই নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে নিযুক্ত রাষ্ট্রদূত মজিদ তাখত রাভাঞ্চিকে দায়িত্ব দিয়েছে ইরান আল জারিদা জানিয়েছেন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক আলোচনায় পরমাণু চুক্তিতে ফেরার আগে সাতটি শর্ত মানার কথা জানিয়েছেন রাভাঞ্চি ইরানে প্রথম শর্ত হচ্ছে তেহরান ওয়াশিংটনের আরোপিত সব ধরনের অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় যে ছয়টি শক্তিশালী রাষ্ট্র অর্থাৎ যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স জার্মানি ও ব্রিটেন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পারমাণবিক সমঝোতা চুক্তি হয়েছিল তা অব্যাহত থাকুক চায় ইরান ইরানের আরেক শর্ত হচ্ছে যে সব বিষয় যুক্তরাষ্ট্রে পছন্দ নয় তা দাপ্তরিক কমিটির মাধ্যমেই দর কষাকষির মধ্য দিয়ে সমাধান হবে একতরফাভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তি থেকে সরে যাওয়ায় ইরান যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতি পূরণ দিতে হবে পারমাণবিক সমঝোতা চুক্তির সাথে ইরানের প্রতিরক্ষা ইস্যু বা তৈরির বিষয়টি যুক্ত করা যাবে না ইরানের পররাষ্ট্রনীতিকেও নয় আরেক শর্ত হচ্ছে নতুন কোনো দেশ বা উপসাগরীয় দেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না এছাড়া ইসরায়েল ও ফিলিস্তিন দুই পৃথক রাষ্ট্রের সমাধান নয় বরং জাতিসংঘের অধীনে নির্বাচনের মাধ্যমে ইস্যুটির সমাধান চায় ইরান এসব শর্ত ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির দপ্তর থেকে পৌঁছে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছে এবার এশিয়া প্রসঙ্গ বিতর্কিত হিমালয় সীমান্তে চীনা সেনাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনাকে গুরুত্ব না দেওয়ার দাবি করেছে ভারত গত সপ্তাহের সংঘাতকে যেমন গুরুতর নয় বলে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী চীনের একদল সেনা সিকিম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় বাহিনীর বাধায় শেষ পর্যন্ত পিছু হটে তারা এ সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছেন সিকিম রাজ্যের নাকুলায় এ সংঘর্ষে দুই পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে বিশ জানুয়ারি হাতাহাতি হয় বলে ভারত স্বীকার করেছে তবে এটিকে ছোট ঘটনা উল্লেখ করে স্থানীয় কমান্ডাররাই সমাধান করে দিয়েছে বলে জানিয়েছে ভারত বর্তমানে পরিস্থিতি থমথমে হলেও শান্ত রয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী এ নিয়ে পূর্ব সেক্টরে এক বছরের মধ্যে দ্বিতীয়বার চীনের সঙ্গে হাতাহাতি হল গত বছর মে মাসে নাকুলাতে প্রথম সংঘর্ষ হয় আহত হয় দুই পক্ষের সেনা কিন্তু তারপরেই আলোচনা চলে যায় পূর্ব লাদাখে সেখানে দুই দেশের সেনার মধ্যে গত দশ মাস ধরে অচলাবস্থা চলছে এর মধ্যে গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ জন ভারতীয় সেনার মৃত্যু হয় বর্তমানে মারাত্মক শীত উপেক্ষা করেও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিজেদের অবস্থান ধরে রেখেছে দুই দেশের সেনারা দফায় দফায় কূটনৈতিক ও সামরিকভাবে আলোচনা করেও সমাধান সূত্র পাওয়া যায়নি ভারত অধিকৃত কাশ্মীরের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের মিনিস্টার হলে এই বিতর্কে অংশ নিয়ে অন্তত একজন মন্ত্রী ও দশজন এমপি কাশ্মীর ওপর চলমান ভারতীয় বাহিনীর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সকল তৎপরতা বন্ধ করার দাবি জানিয়েছেন একই সাথে কাশ্মীরিদের ইচ্ছা অনুযায়ী তাদের নিজেদের পরিচালিত করার অধিকার বাস্তবায়নে দাবি করেন বিতর্কে অংশ নিয়ে সর্বদলীয় পার্লামেন্টারি কাশ্মীরি গ্রুপের নেতা এমপি সারা ব্রিটক্লিফ জানান বিশ্বের সবচেয়ে ভয়াবহ সামরিক নিয়ন্ত্রণে নিগৃহীত হচ্ছে কাশ্মীরের নারী পুরুষ ও শিশুরা ভারত অধিকৃত কাশ্মীরে গণহত্যা বন্ধ করতে বিশ্বের সমর্থন দরকার সেখানকার নির্যাতিত মানুষদের ব্র্যাডফোর্ড ওয়েস্ট এলাকার লেবার দলীয় এমপি নাজ শাহ জানান কাশ্মীরে গণহত্যার খবর বাইরের দুনিয়ার মানুষ জানতে পারছে না কারণ মিডিয়াকে ব্ল্যাক আউট করে রাখা হয়েছে সেখানে নাগরিকদের হত্যা করা হচ্ছে ঘুম করে ফেলা হচ্ছে নারীদের ধর্ষণ করা হচ্ছে সেখানে চলছে জাতিগত নির্মূল অভিযান এই ব্রিটিশ মুসলিম মহিলা এমপি প্রশ্ন করেন যেখানে গণমাধ্যমে খবরাখবর প্রকাশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে যেখানে জাতিসংঘে প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে ব্রিটিশ পার্লামেন্ট কি করে নিশ্চিত হবে যে কাশ্মীরে জেনোসাইড চলছে না মিসেস শাহ তীব্র ভাষায় সমালোচনা করে বলেন সত্তর লাখ কাশ্মীরিকে দমিয়ে রাখতে সেখানে মোতায়েন করা হয়েছে পাঁচ লাখ সৈন্য অন্যদিকে ব্রিটিশ সরকার ভারতের কাছে অস্ত্র বিক্রি করছে দু হাজার থেকে দু সালের মধ্যে অর্ধ বিলিয়ন পাউন্ডের অস্ত্র দিয়েছে ভারতকে আর সেই অস্ত্র দিয়ে কাশ্মীরিদের রক্ত ঝরানো হচ্ছে তিনি ব্রিটিশ সরকারকে আহ্বান জানান এখনও সময় আছে কাশ্মীরিদের রক্ষা সক্রিয় হন নয়তো ইতিহাস ক্ষমা করবে না সর্বদলীয় পার্লামেন্টারি কাশ্মীরি গ্রুপের আরেক এমপি জেমস বেরি ডালির জানান তিনি গত বছর ফেব্রুয়ারি মার্চে পার্লামেন্টারি দলের সদস্য হয়ে কাশ্মীরে সফরে গিয়ে ভয়াবহ নির্যাতনের কথা ভুক্তভোগীদের কাছ থেকে শুনে এসেছেন এখন সেখানে চলছে করোনার নামে লকডাউন আসলে এটা বরং কাশ্মীরিদের মৌলিক মানবাধিকারকে আরও বেশি দলিত করছে নারী নির্যাতন গুম হত্যা এসব এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এসবের খবর পশ্চিমা গণমাধ্যমে দেখা যাচ্ছে না তিনি আরো বলেন ভারত তাদের অধিকৃত কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ওপর যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে সভ্য দুনিয়াকে সোচ্চার হতে হবে কনজারভেটিভ দলের এমপি রব্বি মুর বলেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা অন্য দেশের নীতি নির্ধারণ করে দিতে পারে না তবে কাশ্মীরের ভয়াবহ অবস্থা সম্পর্কে তদন্ত হোক সেটা অন্তত বলতে পারেন তিনি উল্লেখ করেন পাকিস্তান ও ভারত উভয়ই ব্রিটিশদের বন্ধু উভয় দেশের বিপুল সংখ্যক মানুষ ব্রিটেনে বসবাস করছে তাদের কথা ভেবে এবং পরমাণু শক্তিধর দুটি প্রতিবেশী দেশের সংঘাতের কথা চিন্তা করে কাশ্মীর প্রশ্নে দ্রুত একটি সমাধান বের করতে হবে লেবার দলীয় আরেক এমপি জন স্পেলার বলেন আমরা ভারতের বিরুদ্ধে নয় তাই বলে কাশ্মীরে যে নির্যাতন চালানো হচ্ছে সে সম্পর্কে ভারতকে দায়ী না করে নীরব থাকতে পারি না কাশ্মীর বা পাঞ্জাবে ভারতীয় সৈন্যরাজের নির্য যা তো নিপীড়ন চালাচ্ছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলেও মেনে নিতে পারি না এ সময় ব্রিটিশ সেক্রেটারি অব স্টেট জাস্টিস রবার্ট বাকল্যান্ড কাশ্মীরের ওপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নিতে ভারত সরকারকে আহ্বান জানান তাছাড়া দিল্লিস্থ ব্রিটিশ হাই কমিশনের একটি প্রতিনিধি দলকে অবরুদ্ধ কাশ্মীর সফর করে বাস্তব অবস্থা প্রত্যক্ষ করার সুযোগ দেওয়ারও দাবি জানান রবার্ট বাকল্যান্ড বিতর্কে অংশ নিয়ে ব্রিটেনের পররাষ্ট্র কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস বলেছেন দীর্ঘ বছর ধরে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর তবে কাশ্মীরের জনগণের ইচ্ছা অনুযায়ী এই সংকটের সমাধান হতে হবে এদিকে আজাদ কাশ্মীর প্রেসিডেন্টের সন্তোষ প্রকাশ আজাদ জম্মু ও কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার মাসুদ খান কাশ্মীরের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে ব্রিটিশ পার্লামেন্টের ইতিবাচক মতামতকে দারুণভাবে প্রশংসা করেছেন এক বিশেষ বিজ্ঞপ্তিতে মুক্তির বিষয়টিকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরার জন্য অনুরোধ জানান তিনি উল্লেখ করেন বিশ্ব সম্প্রদায়ের এতদিনে কাশ্মীর নিয়ে ভারতের সঠতা ও ধূর্তমি বুঝতে পেরেছে সত্যিকার অর্থে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি স্থাপনের জন্যই কাশ্মীর সংকটের সমাধান করতে হবে কাশ্মীরিদের ইচ্ছা অনুসারে যেমনটি আগেই বলা হয়েছে জাতিসংঘ প্রস্তাবে এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন কাশ্মীর প্রসঙ্গে ব্রিটিশ পার্লামেন্টে গুরুত্বপূর্ণ এই বিতর্কের মাধ্যমে তাদের পক্ষে কূটনৈতিক বিজয় সূচিত হয়েছে কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় সেটাও বিশেষভাবে প্রমাণিত হয়েছে তবে লন্ডনস্থ ভারতীয় হাইকমিশনার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন ব্রিটিশ পার্লামেন্টে কাশ্মীর প্রসঙ্গে আলোচনায় অবান্তর এবং তৃতীয় পক্ষের প্রচারণার বিষয়বস্তু গুরুত্ব পেয়েছে যার কোনো বাস্তব গুরুত্বই নেই ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ